With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. গুড ইভিনিং গাইজ, আজ হচ্ছে 30শে ডিসেম্বর। আজ আমি বিধাননগর মেলার মাঠ থেকে তোমাদের সাথে কথা বলছি। আজকে হাজব্যান্ড দুর্গাপুর থেকে আসার পর বিধাননগর মেলায় এসেছিলাম, মেলাটা ঘুরে দেখছিলাম। এখানটা আগের বার এসে আমি এই জায়গাটাকে দেখতে পাইনি। এখানে শ্বেতপাথরের ঠাকুর, শ্বেতপাথরের বড় বড় সিংহাসন, অসাধারণ। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে বিভিন্ন রকমের মূর্তি পাওয়া যাচ্ছিলো। আমি একটা মা সরস্বতী মূর্তি কীরকম হতে পারে দাম প্রাইস জিজ্ঞাসা করছিলাম। তো এই সব ঘুরে দেখতে দেখতে এখান একটু এগিয়ে এখানে ফিশ ফ্রাইয়ের দোকান দিয়েছিল, তো পেট ভরে ফিশ ফ্রাই খেলাম। কারণ আমি ফিশ ফ্রাই খেতে ভীষণ রকম ভালোবাসি, আর মেয়েরা খেলো ওই চিকেন, বোধহয় স্টিক মতো কিছু ছিল, সেটা ওরা খেয়েছে। তো এরপর এই জায়গাটা দেখছিলাম, দুর্দান্ত সব কারুকাজ করা কাঠের জিনিসপত্র, ভীষণ সুন্দর, খুব সাবেকি কিছু জিনিস। তো যাই হোক, এটা দেখার পর এইখানে যে কাঠের দোকান, আমি তার দোকানের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে এত ফুডের স্টল যে আমার নিজেরই লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, চারিদিক ঘুরে ঘুরে একটুখানি দেখে নিয়ে তোমাদেরকে দেখাতে আসলাম। এই খাটটা দেখো, রাজাদের বাড়ি সোনার পালঙ্ক বলে না, খাটটা পুরো সোনার পালঙ্কের মতো দেখতে, অসাধারণ। তো চলো, এই সমস্ত দেখে এগিয়ে গেলাম। আমি কাপের দোকানে গেছি, প্রচুর কাপ বিক্রি হচ্ছিলো। তো আমি আগের বার এসে নিয়ে গিয়েছি, কিন্তু একটা কাপ আমি দুটো পেয়ার সে সময় পেয়েছিলাম, তো সেই কারণে আবার বাকি দুটো নেবার জন্যই মেনলি আমার আসা। আর প্রচুর দোকান এসেছে, দারুণ দারুণ স্টল, ঘুরে ঘুরে দেখতে নিজের ভীষণ ভালো লাগছিলো। কারণ সব জিনিসই যে কেনা যায় এটা তো মানুষের পক্ষে পসিবল হয়ে ওঠে না, তাই না? তো যেটুকু সম্ভব সেটুকু কেনা, যেটুকু সম্ভব সেটুকু চোখ দিয়ে গিলে নেওয়া বলতে হয় এটাকে। তো চলো, এইভাবে ঘুরে ঘেরে সমস্ত জিনিসগুলো দেখলাম। যেহেতু এবারে দেশি বিদেশি স্টল প্রচুর, তাই তোমাদের পক্ষে মানে মাথা ঠান্ডা রেখে জিনিস দেখাটাই মুশকিল। এই ব্যবসায়ীদের দোকানটা, এটা তো হট ফেভারিট হয়ে গেছে, কালেকশন মারাত্মক। বিদেশি স্টল তোমার মানে অনেকগুলো এসেছে, তবে সব থেকে বেশি লাগে শাড়ির দোকান। আমি যেহেতু শাড়ি পাগল, সেজন্য মা বেশার স্টলটার সামনে প্রচুর ঘুরঘুর করেছি, প্রচুর গাদোয়ালোদের কালেকশানে চুপচাপ বাইরে থেকে সমস্ত কালেকশানগুলোকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম। কানের দুলের প্রচুর স্টল এসছে, বড় বড় কিছু শাড়ির জন্য বুটিক যেগুলো সেগুলো যেমন এসছে, আমাদের বাংলাদেশ থেকে স্টল এসেছে প্রচুর। কী কিনেছি ওটা সাসপেন্স থাকবো না, আর একটা ব্লগে শেয়ার করা যাবে। ফোনে শাড়ি যেহেতু ভালো লাগে, তো কোনো মেলায় গেলে শাড়ির দিকে চোখ আগে যায়। আর ইয়াররিংস এবারে সত্যি বলতে কি একদমই আমি এবারে ইয়াররিংস কিনি, কারণ প্রচুর পড়ার আমি একদম টাইম করতে পারি না, মেয়েরাও তাই, মেয়েদের স্কুল কলেজ নিয়ে এরা ব্যস্ত, সুতরাং খুব যে পড়ে তা নয়, কিন্তু প্রচুর কেনে এরা। আগে সেগুলো করে পরে একদম পুরনো করুক, তারপর অন্যগুলোর কথা ভাববে। তো যাই হোক, এই যে দেখছো বেগুনটা, এটাই হচ্ছে রায়গঞ্জের বেগুন, আর এখান থেকে আমি তুলাই পাঞ্জির চালটা নিয়েছিলাম, দুটোর ডেডলি কম্বিনেশন। এই যে মহিলা, ইনি আমাকে প্রশ্ন করছিলেন দুটো মানে বেগুনটা কেমন হবে, আমি বললাম একদম বাটারের মতো, পুরো মেল্ট হয়ে যাবে, খাওয়ার সময় আমার কথা মনে থাকবে, চোখ বন্ধ করে ভরসা করে আপনি বেগুনটা নিয়ে নিতে পারেন। এরপর বিভিন্ন স্টলগুলো তাড়াতাড়ি দেখছিলাম, কারণ আমার এবারে ফাংশানের দিকে নজরটা সেদিন বেশি যাচ্ছিল, কারণ সেখানে স্টেজে যিনি ছিলেন, সরি মাফ করবেন, নামটা আমার মানে মাথা থেকে বেরিয়ে গেছে, কারণ আমি গান শুনতে ব্যস্ত বেশি ছিলাম। অসাধারণ গান উনি পরিবেশনা করেছেন। মন দিয়ে গানগুলো শুনে যাচ্ছিলাম, গান শুনতে শুনতে একদম ফিদা বলতে পারো। এর পরের যে গানগুলো, গানগুলো আমি একদম পাগলের মতো ফ্যান বলতে পারো। বসন্তকালে তোমায় বলতে পারি,
এই গানটা শুনে শুনে আমার এত ভালোবাসা তৈরি হয়ে গেছে গানটার প্রতি, কে জানে গানের প্রতিটা শব্দ বা গানের একটা গায়কই এটাই হয়তো গানটার প্রতি এত আকর্ষণ করে, তাই আমার গানটা ভীষণ ফেভারিট। এরপর দেখো আমি মিশর আর ইস্তানবুলের যে স্টলটা ছিল তাদের সামনে আসলাম। এগুলো সুন্দর সুন্দর কালেকশান, কিন্তু সত্যি বলতে আমি কোনো জিনিসেই হাত দিইনি। আর এরপর বিভিন্ন জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এত দোকান যে তোমরা দেখে শেষ করতে পারবো না, একদিন তো পসিবলই নয়। কার্পেটের স্টলগুলোতে কার্পেট কালেকশান কিন্তু মাইন্ড ব্লোয়িং ছিল। আর কানের দুল যথারীতি আমি জাস্ট ক্যামেরা বন্দি করেছি, কারণ কেনাকাটা আমি কানের দুলের করিনি। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এই জায়গাটা, এই স্টলটা। এটার জন্য একটা খুব সুন্দর বড় ওয়াল হলে ভালো হয় এইগুলোকে হ্যাঙ্গিং করবার জন্য। যেহেতু এত বড় ওয়াল আমার বাড়িতে নেই, সে কারণে আমি জাস্ট দেখেই সন্তুষ্ট হলাম। এরপর বলতে পারো গুটি গুটি পায়ে গোটা মেলাটাকে কভার করছিলাম, লেন্স বন্দি করছিলাম তোমাদের জন্য, যাতে তোমরা জানতে পারো বিধাননগর মেলাটা কত সুন্দর হয়েছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো এইখানের এই স্টলটার প্রতি আকর্ষণ আমার প্রথম দিন থেকেই, কারণ এই রাধাকৃষ্ণ মূর্তিটার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ আমার ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু দামটা এত ছ্যাঁকা খাওয়া, যাই হোক এরপর একটু খাবো ভেবে আসলাম। তো এখানে এরা এই নাগরদোলায় দুলছিল, এত চিৎকার করছিল আমি রাখলে কপিরাইট খেতামই খেতাম। আর বাবা নার খুশি ফিশ ফ্রাই, আর আমরা বাঁশ বিরিয়ানি খেয়েছি। তো সমস্ত খাওয়া দাওয়া করে মানে মনের পুজো আর পেটের পুজো সেরে বাড়ির দিকে রওনা দিলাম। আর যেতে যেতে ভাবছিলাম পরের দিন 31শে ডিসেম্বর, 1st জানুয়ারি কী কী আমাদের প্ল্যানিং হতে পারে, এই চিন্তাভাবনা করতে করতে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আর তখন আমার শহর মানে সল্টলেকের কথা বলছি রাত ঘুমের দেশে, কারণ যথারীতি আমার একটু রাত হয়েই গেছিলো, প্রায় 10:45 কাছাকাছি। আর এমনিতেই সল্টলেকে মানুষ তাড়াতাড়ি বাড়ির লাইটগুলো বলো নিভিয়ে দেয়, এখানে তাড়াতাড়ি একটু রাত হয়ে যায়। কলকাতার অন্যান্য সমস্ত অংশের থেকে আমাদের এখানে রাত তাড়াতাড়ি হয়। খালের ওপারে লেকটন বাগুইয়াটি দেখলে চমকে যাবে, আর সল্টলেক দেখলে মনে হবে তুমি মনে হয় একদম গহীন রাতে কোনো শহরে ঢুকে পড়েছো। যাই হোক, যেহেতু এই শান্ত ধীস্থির একটা জায়গা, এখানে কোনো মানুষের মধ্যে মানে নিজের নেওয়া নিজের খাওয়া নিজের মতো করে বেঁচে থাকা, খুব হই হুল্লোড় হল্লা এসব এখানে নেই, সুতরাং খুব জোর শব্দ শোনার অভ্যাসও আমার নেই। আমার এই বিধাননগর মানে আমার সল্টলেক আমাকে এরকম তৈরি করে দিয়েছে, শান্ত ধীর নিজের মতো নিজে থাকো, এটাই। আর এই ধরো চলতে চলতে যাচ্ছিলাম, দুপাশের বাড়িঘরগুলো দেখো, আধা বাড়িতে তো লাইট অফ হয়ে গেছে, কিন্তু আমার রাতের এই চুপচাপ শহরটাকে আর তার রাজপথটাকে ভীষণ ভালো লাগে। চারিদিকে বড় বড় গাছ, মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে রাস্তা স্ট্রিট লাইটগুলো দেখা যাচ্ছে, এই আলো আধারি যে রূপটা এটা বড় মোহময়ী, আমার এটা ভীষণ প্রিয়। চলো এই করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যা আমি তোমাদেরকে দিই তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো ওতে অবশ্যই রাখছো। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর ব্লগ আজকে যাচ্ছে না, সো গুড নাইট আর জয় মাতা দি।